হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সুনিতা লাইফস্টাইল চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো চিকেন চাপ। আর এরকম চিকেন চাপ তোমরা বাড়িতে যদি বানাতে চাও তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো। আমি প্রথমেই এখানে বড় চামচে 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 10-12টা কাজু বাদাম। আর এখানে দিয়ে দেব 50 গ্রাম 4 মগজ। এগুলোকে আমি একটু জল ছাড়া ডাস্ট করে নিলাম। এবার আমি এতে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা আর রসুন। রসুনের ভাগটা একটু বেশি দেবে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছুটা আদা। আর আমি একে দিয়ে দেব এখানে 4 চামচ মতো টক দই। এবার আমি চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি। দেখো, চিকেনের পিসগুলো একটু বড় সাইজের লাগবে আমার, চিকেনের ভেতরে যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়, তার জন্য আমি চিকেনের পিসগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কেটে নিলাম। এবার আমি ওই মশলার পেস্টটা চিকেনের ওপর দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি জায়ফল জয়িত্রীর গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চামচ। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটু দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। এবার আমি এগুলোকে খুব ভালো করে মাখাবো। মাংসের সাথে মশলাগুলো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, মাংসর গায়ে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এবার আমি ম্যারিনেটটা 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এটা যত বেশি মশলাটা ঢাকা দিয়ে রাখবে তত টেস্ট হবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি বাটিতে 2 চামচ দুধ, আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে প্যানটা ভালো করে গরম করে নিচ্ছি। গরম করা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো সাদা তেল, আর দিয়ে দেবো 2 চামচ ঘি। তোমরা এটা শুধু ঘিতেও রান্না করতে পারো, আবার ঘি দিতে নাও দিতে পারো, শুধু সাদা তেলেও এটা তোমরা রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনের পিসগুলো একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দেবো। সবকটা পিস এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে খুব হালকা আঁচে আস্তে আস্তে করে আমি ভেজে নেব, মিনিট 5-এক। আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি চিকেনগুলো। এটা একদম লো ফ্লেমে রাখবে, আর মাঝে মাঝে আমাকে এটা নাড়া দিয়ে দিতে হবে। এই মশলাটাই কাজু বাদাম দিয়ে আছে, তাই নিচে লেগে যাওয়ার চান্স আছে, খুব আস্তে আস্তে করে নাড়তে হবে। এবার আমি ভেজে যাওয়া মশলাটা আমি চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর বাটিটা ধুয়ে আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি এগুলো চিকেনের সাথে মশলাটা ভালো করে নেড়ে দেব। ভালো করে মিশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এবার আমি খুব আস্তে আস্তে করে নাড়া দেব, যাতে চিকেনগুলো ভেঙে না যায়। আর আঁচটা কিন্তু একদম লো ফ্লেমেই থাকবে, পুরো রান্নাটা আমি আঁচ লো ফ্লেমে করেই রান্না করব। খুব আস্তে আস্তে আমি একদম, দেখো, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। দেখো তোমরা, চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তার কেশরের মিশ্রণটা, এতে খুব ভালো একটা সেন্ট আসবে আর কালারটাও খুব ভালো হবে।
চিকেন চাপের দুধ কেশরটা দেওয়ার পরও আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি চিকেনগুলো যাতে ভেঙে না যায়। এবার আমি দিয়ে দেব এক চামচ গোলাপ জল, এক চামচ কেওড়া জল। চিকেন চাপ রান্নাতে এগুলো দিলে খুব ভালো একটা সেন্ট আসে, একদম খেতে রেস্টুরেন্টের মতনই লাগবে। এগুলোর সাথে মিশিয়ে আস্তে আস্তে করে আমি নেড়ে দেব। গোলাপ জল কেওড়া জলটা মিশানোর পর আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে নিলাম, দেখো একদম আমার চিকেন চাপ রেডি। আর এরকম অসাধারণ চিকেন চাপ যদি তোমরা বাড়িতে বানাতে চাও তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে তোমরা বানাবে, আর তোমাদের রেস্টুরেন্টে যেতে একদম ইচ্ছে করবে না। দারুণ হয় খেতে, খুব টেস্টের হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে আমার এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।